guys, assalamu alaikum and good morning everyone. আজকে আমার ভ্যাকেশনের দ্বিতীয় দিন আর আমি খুব সকাল সকাল ঘর থেকে বের হয়ে গেছি বিকজ অফ আমাকে যেতে হবে অনেক লম্বা রাস্তা, অলমোস্ট 6 ঘন্টা জার্নি করতে হবে। এখন ঘড়িতে সময় 7:14 আর হ্যাঁ, আপনাদের তো ওয়েলকাম করাই হয় নাই আমার চ্যানেলে। ওয়েলকাম টু তানভিরস ট্রাভেল টেল অ্যান্ড হোপ গাইজ ডুইং অ্যাবসলিউটলি ফাইন। যেতে যেতে অনেক কথা হবে, সো দেখতেই থাকেন আর সাথেই থাকেন। আজকে আমার হলিডে দ্বিতীয় দিন আর আজকে আমি বের হয়েছি সমুদ্র বিলাসের জন্য। আজকে খুব অসাধারণ একটা জায়গা ঘুরব আর এই জায়গাটা হচ্ছে শিজুওকা, যেটা এটার পাহাড় এবং সমুদ্রের জন্য খুব পরিচিত একটা জায়গা। যারা ট্রাভেল করতে আসে, আই থিঙ্ক যারা ট্রাভেলার তাদের কাছে শিজুওকাটা খুবই জনপ্রিয়। যারা জাপানে মোটামুটি একটা দীর্ঘ সময় আছে আমার মনে হয় তারা কম বেশি সবাই শিজুওকার সৌন্দর্য সম্পর্কে জানে। কম বেশি তারা আই থিঙ্ক ইউটিউব বা ফেসবুকে অনেক ভিডিওস আছে। যে শিজুওকাটা মেইনলি ফেমাস হচ্ছে এটার কোস্টাল এরিয়াটার জন্য। এর কোস্টাল বিউটি আই থিঙ্ক ইনসেন, বিকজ আমি অনেকগুলো কোস্টাল এরিয়া ঘুরছি লাইক ইয়োকোহামা, চিবা, ইবারাকি and নিগাতা। আই থিঙ্ক এখন পর্যন্ত শিজুওকা আমার কাছে সবচেয়ে বেস্ট প্লেস মনে হয়েছে। শিজুওকা আমি এর আগে আসছি বাট তখন খুব একটা বেশি এক্সপ্লোর করতে পারি নাই। এখন এই ছুটিতে আমি তাই আগে থেকেই প্ল্যান করছি যে আমি এখানে শিজুওকা এক্সপ্লোর করব। আর এই শিজুওকার একটা কোস্টাল এরিয়া আছে, ওই কোস্টাল এরিয়াটা লাইক ইজু, শিমোদা, এই এরিয়াটা পুরোটা আমি ঘুরবো। আর এটার যে কোস্টাল একটা রোড আছে সেটার ভিউ আমি পরে আপনাদেরকে দিব। আই থিঙ্ক আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর প্লেসটা। আর ওই কোস্টাল রোডটা দিয়ে আমি ড্রাইভ করার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছি। আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম আমার এই ট্রাভেলের জন্য, আমার এই ট্যুরটার জন্য। যাই হোক, আমি আজকে সকালে বের হয়েছি 7টার দিকে, সকালে 7টার দিকে বের হয়েছি। এখন অলমোস্ট 9টা বেজে যাইতেছে, তো আমার মেবি আরও 2.5 hour লাগবে শিজুওকা পৌঁছাতে। তো যাই হোক, আমি এখন যেই জায়গাটাতে আসছি সেই জায়গাটার নাম হচ্ছে ওদাওয়ারা। এটাও একটা কোস্টাল এরিয়া। আমি এখন যে রাস্তায় ড্রাইভ করতেছি একদম সমুদ্রের পাশে ঘেঁষে রাস্তাটা, তো আমি অলরেডি দেখতে পাইতেছি যে কি সুন্দর ভিউ। আমার সবসময় এই ধরনের রাস্তায় সমুদ্রের পাশ দিয়ে যাওয়া, এই টাইপের রাস্তায় ড্রাইভ করতে খুব মজা লাগে বিকজ অফ আপনি যখন ড্রাইভ করবেন আপনি ড্রাইভের সাথে সাথে একটা সুন্দর ভিউ এনজয় করতে পারবেন, আপনার কখনোই আপনার খারাপ লাগবে না। আমি এটার গ্যারান্টি নিতে পারি ভাই, বিকজ অফ আপনি যখন এত সুন্দর ভিউ দেখতে দেখতে গাড়ি চালাবেন তখন আপনার টায়ার্ড ফিলটাই হবে না বিকজ অফ দিস ভিউ। This road just amazing. সমুদ্রের ঢেউ দেখতে দেখতে গাড়ি চালানোর যে একটা মজা, আমার মনে হয় যে না চালাইলে বোঝা যাবে না। আর জায়গাটা আসলেই খুব অসাধারণ, একটু নেমে দেখতে পারলে খুব ভালো লাগতো বাট মনে হয় না আমার কোনো স্কোপ আছে এখানে। আমি অবশ্যই সামনে যদি কোনো স্টপ পাই তাহলে অবশ্যই গাড়ি থামাবো, এত সুন্দর ভিউ মিস করতে চাই না। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ড্রাইভ করতে করতে একদম অস্থির হয়ে গেছি। এখনও আমার ডেস্টিনেশনে যাইতে প্রায় দেখাইতেছে 1 ঘন্টা 15 মিনিট ড্রাইভ করা লাগবে। আর এখনের রাস্তা পুরোটাই হচ্ছে একদম পাহাড়ি রাস্তা। জানি না বুঝতে পারতেছেন কিনা আপনারা, বাট পাহাড় খুব উঁচু উঁচু পাহাড়, উঠতে মানে খুব কষ্ট হয়ে যাইতেছে আমার গাড়ির। ছুটির দিনটা আলহামদুলিল্লাহ খুব ভালো কাটতেছে। আশা করি আমি আমার গন্তব্য যখন পৌঁছাবো তখন অনেক সুন্দর কিছু ভিউ দেখাইতে পারবো সবাইকে। আমি এখন যেখানে ছিলাম এখান থেকে নিচের যে একটা ভিউ ছিল আসলে অসাধারণ একটা ভিউ ছিল। আমি খুব দুঃখিত যে আমি ভিউটা দেখাইতে পারতেছি না, দেখাতে পারলাম না আমি ভিউটা। খুব অসাধারণ ছিল, একদম নিচের সিটিটা খুব দেখা যেতেছিল, খুব সুন্দর একটা সিটি। অ্যাকচুয়ালি আজকে তেমন একটা টায়ার্ডনেস নাই, বিকজ কালকে রাতে আমি খুব ভালো একটা ঘুম দিছি। আর দেখা গেছে যে যখন আমি ড্রাইভ করি, যদি ঘুম ভালো না হয় তখন ড্রাইভ করতে খুব কষ্ট হয়, কারণ আর আমার আমার মনে হয় যে একটু রিল্যাক্সে ড্রাইভ করাটাই বেটার। যেহেতু আপনি কোনো লং জার্নিতে যাইতেছেন তখন অ্যাকচুয়ালি সেফ জার্নি করাই বেটার। আপনি যতটা সম্ভব রিল্যাক্স থাকার চেষ্টা করবেন, না হয়তো যে কোনো সময়ে যে কোনো ধরনের একটা ইনসিডেন্ট হইতেই পারে, অ্যাক্সিডেন্টও হইতে পারে, ইনসিডেন্টও হইতে পারে। সো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো ঝামেলা হয় নাই, ড্রাইভ করতেও কোনো প্রবলেম হইতেছে না। আর সামনে অনেকটা রাস্তা যাব, এই রাস্তাটা খুব সুন্দর, দুই পাশে, এক পাশে হচ্ছে পাহাড়, এক পাশে একদম গাছে ভরা, সবুজ আর সবুজ। পাহাড়ে ওঠার সময় আমার একটা প্রবলেম করে, সেটা হচ্ছে আমার কান বন্ধ হয়ে যায় ম্যাক্সিমাম টাইমই। এই যে এখন একটু পরপর আপ ডাউন করতেছে, আমার কান একটু বন্ধ হইতেছে আবার খুলতেছে। আমি সবসময় আমার আশেপাশে সুন্দর জায়গা কই আছে, কোথায় গেলে ঘুরা যাবে, এরকম জায়গাগুলো খুঁজতে থাকি সবসময়, এবং আমার গুগল ম্যাপে আমি সব সেভ করে রাখি। এখন কোনো না কোনো দিন হয়তো সুযোগ হলে যাব। অনেক প্লেস সেভ করা আছে, বাট এত প্লেস মনে হয় না আমি যাইতে পারবো কখনো। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে আর যদি ঠিকঠাক থাকে আমি ট্রাই করব। আমি আমার জাপান লাইফের, জাপানের সব কিছু আপনাদের শেয়ার করব, যাতে আপনারা জানতে পারেন অ্যাকচুয়ালি জাপানটা কেমন। এতক্ষণ পাহাড়ের উপরে উঠছি, এখন পাহাড় থেকে নামতেছি, অলমোস্ট অনেকখানি নামছি। অলমোস্ট 6 ঘন্টা, সাড়ে 6 ঘন্টা ড্রাইভ করার পর আমি আমার আজকের প্রথম যে ডেস্টিনেশন ছিল হর্স রক, সেখানে এসে পৌঁছেছি। আর এখানে আসার পর যেই জায়গাটা আমার নজর কাড়ছে, লিটারেলি আমি মুগ্ধ জায়গাটা দেখে, আর সেটা হচ্ছে এটা। আমি জানি না কতটুকু দেখতে পারতেছেন আপনারা, বাট জায়গাটা অসাধারণ একটা জায়গা। আমার যদি কেউ বলে যে এখানে থাকতে হবে সারা জীবন, আপনি জাস্ট লিটারেলি চিন্তা করেন যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি এরকম একটা ভিউ দেখতে পাইতেছেন, আমি তো এক পায়ে রাজি। তো আমার সাথে আর কে কে রাজি আছেন তারা সবাই কমেন্টে জানান। Hello guys, welcome back to Tanvir's Travel Tale and hope guys doing absolutely fine. And আগেই বলছি যে আমার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, আর ভ্যাকেশনের মধ্যে ঘরে বসে থাকার তো কোনো মানেই হয় না। তো আমি সবসময় ঘুরতে খুব পছন্দ করি, আর আজকে আমি খুব সুন্দর একটা জায়গায় আসছি, আর এই জায়গাটা আজকে ঘুরে দেখবো। এটা জাপানের খুব মানে সুন্দরতম জায়গাগুলোর মধ্যে, আমি যদি বলি যে জাপানের সবচেয়ে সুন্দরতম জায়গাগুলোর মধ্যে একটা অন্যতম জায়গা, তাহলে এইটা। আর সেই জায়গাটা হচ্ছে শিজুওকা। আর শিজুওকার যারা জাপানে থাকে তারা কম বেশি জানে শিজুওকা সম্পর্কে। যাই হোক, আজকে আমি শিজুওকার একটা জায়গায় আসছি, এখানে একটা স্পেশাল জিনিস আছে, যে স্পেশাল জিনিসটা হচ্ছে একটা স্পেশাল রক আছে, আর সেই রক, একটা স্পেশাল রক আছে যেটাকে বলা হচ্ছে হর্স রক, যেটা হর্স রক নামে পরিচিত। এখানে নামকরণ করা হয়েছে হর্স রক বিকজ অফ এটার শেপটা কিছুটা হর্সের মাথার মতো, তাই এটার নামকরণ এইভাবেই করা হয়েছে। আর আজকে আমি ফার্স্ট টাইম এখানে আসতেছি। আমি এর আগে এই জায়গাটার আশেপাশের অনেক কিছুর রিভিউ দেখছি, দেন দেখলাম যে কেমন প্লেসটা, আমার কাছে খুব ভালো লাগছে। আর আসার পরে তো কি বলবো যে একদম অসাধারণ একটা জায়গা। তো আমি আজকে আমার মতো করে এক্সপ্লোর করার ট্রাই করব জায়গাটা। তো চলেন কিছু সুন্দর ভিউ আপনাদেরকে এখন দেখাই। এখানে ঢোকার সময়ই এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, যেখানে আসলে রকের একটা স্কেচ বানানো আছে, আর এখান থেকে হচ্ছে মাউন্ট ফুজিরও খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো ব্যাপারটা হচ্ছে এরকম, ওরা এখান থেকে এরকম একটা ছবি দিয়ে রাখছে, যেটা হচ্ছে সেই পাথরটার ছবি নিচে, আর উপরে মাউন্ট ফুজির ছবি দেওয়া আছে, যে এইখান থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় মাউন্ট ফুজির। যাই হোক, আমরা ট্রাই করব যে মাউন্ট ফুজির ভিউটা এখান থেকে আসলে পাওয়া যায় কি না, যেহেতু আজকে অনেক মেঘ আকাশে, তো নাও পাওয়া যেতে পারে। তো এখানে একটা অবজারভেশন ডেক আছে যেখান থেকে হচ্ছে রকটা খুব সুন্দরভাবে দেখা যাবে তো আমরা সেই অবজারভেশন ডেকের দিকে এখন যাইতেছি আর পুরো এরিয়াটা খুব সুন্দর একদম পাহাড়ের উপরে খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন আসলে জাপানের সব জায়গায়ই মোটামুটি ক্লিন সো এটা নতুন করে বলার কিছু নাই যারা জাপান সম্পর্কে জানে যারা তারা জানে যে এরা কি পরিমাণ ক্লিন থাকতে পছন্দ করে এই হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত হর্স রক যেটা কিছুটা দেখতে এইরকম আপনারা আসলে উপর থেকে বুঝতে পারতেছেন কিনা আমি জানি না কিন্তু আসলেই আসলেই পাথরের ট্রান্সফরমেশনটা এমনভাবে হয়েছে যে এটার কিছুটা ঘোড়ার মাথার মতো দেখা যাইতেছে তো এই কারণে এটার নামকরণ করা হয়েছে হর্স রক তবে হর্স রকের কথা বাদ দিলে আশেপাশের ভিউ যদি আপনারা দেখেন জাস্ট অসাধারণ তাহলে চলেন এই ফাঁকে একটা ড্রোন শট দেখে আসি আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ড্রোন শটটা কেমন লাগে তো এইখানে মোট দুইটা ভিউ পয়েন্ট আছে প্রথম ভিউ পয়েন্টটা থেকে একদম হর্স রকের যে শেপটা সেটা দেখা যায় ক্লিয়ারলি বাট এইখানে আরেকটা ভিউ পয়েন্ট আছে আই থিঙ্ক এখান থেকেও ভালো কিছু দেখা যাবে তাই চলে আসলাম এই পর্যন্ত এখন দেখি এখান থেকে কি দেখা যায় ওয়াও জাস্ট ওয়াও Amazing view আসলে সমুদ্র আমার বরাবরই খুব ভালো লাগে আমি যতবারই সমুদ্রের কাছে আসি আমার কাছে মনে হয় যে এটাই প্রথমবার তো তার প্রতি আমার ইন্টারেস্ট শেষ হওয়ার কোনো রিজন নাই আর এত সুন্দর ল্যান্ডস্কেপ দেখলে কার না ভালো লাগবে সো মুড ভালো হওয়ার জন্য 5-6 ঘন্টা ড্রাইভ করা আমার জন্য কোনো ব্যাপার না हेलो गाइस वेलकम बैक अगेन एंड आज के वेदार खराब हार कारण प्रचंड बृष्टि होते और प्रचंड बृष्टि हार कारण तो खूब एक बेशी घोराघुरी करते पारलाम ना आरेकटू थाकते चाइछिलाम एई जायगाटाते बाट एखन एखान थेके लिव करब कारण एई बृष्टिर मध्य एखाने बसे थेके कोनो लाभ नाई जारा खाबार निये ना आसबेन तादेर जन्य बोली एखाने ছোট্ট একটা শপ আছে যেখানে আপনি স্ন্যাক্স জাতীয় খাবার দাবার কিছু পাবেন ড্রিঙ্কস কিনতে পারবেন এন্ড ওয়াশরুমেরও ব্যবস্থা আছে যারা ফ্যামিলি সহ আসবেন অনেক সময় অনেক ধরনের প্রবলেম হতে পারে আর জাপানে সব জায়গাতেই এটা ওয়াশরুমের ব্যবস্থা থাকে সো এটা নিয়ে টেনশনের কিছু নাই লিভ করব এখান থেকে আরেকটা জায়গায় যাব সো সাথেই থাকেন আর দেখতে থাকেন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক এগেইন সারাদিনের জার্নি আজকে শেষ আর এখন বাসায় ফিরতেছি এখন বাজে প্রায় অলমোস্ট ৮টা বেজে গেছে। বাসা যেতে মেবি ১টা-২টা বাজবে, কিন্তু তারপরও বাসায় চলে যাব। আমি একবার চিন্তা করছিলাম যে এখানে হোটেলে থাকবো কি না, বাট হোটেলে এখন আর থাকবো না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কালকে ওয়েদার খারাপ, কালকে সারাদিনই বৃষ্টি থাকবে। সো এখানে একবার থাকারও চিন্তা করছিলাম, বাট থেকে কোনো লাভ নাই যেহেতু সারাদিনই বৃষ্টি থাকবে। তো এখন কি করব? এখন কষ্ট করে আরও 5 ঘন্টা ড্রাইভ করতে হবে। 5 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছে, 191 কিলোমিটার। তো দেখি কতটুকু যেতে পারি, তো সাথে থাকেন। ঘুম আসলে ব্ল্যাক কফিটা খুব ভালো কাজ করে, আর তাই ব্ল্যাক কফিটা নিলাম আর সাথে স্ন্যাক্সও নিয়ে নিছি, কারণ রাস্তায় যেতে যেতে ক্ষুধাও লাগতে পারে। আজকের জার্নিটা আমি খুব এনজয় করছি, আর আশা করি আপনারা যখন দেখবেন আপনারাও খুব এনজয় করবেন, কারণ এত সুন্দর জায়গাটা। আমি লাস্ট কিছুদিন আগে নিগাতা ঘুরে আসছি, এটাও একটা কোস্টাল এরিয়া, বাট তখন মনে হচ্ছিল যেন নিগাতা খুব সুন্দর। বাট যখন হচ্ছে গিয়ে আজকে আমি শিজুওকা আসলাম আবার, কারণ এর আগে একবার আসছি, আমি বলছি এর আগেও আমি একবার আসছি, বাট ওই সময়টাতে আমি তেমন কিছুই এক্সপ্লোর করতে পারি নাই। বাট আজকে আমি আমার মন মতো যেখানে ইচ্ছা সেখানে ঘুরছি, অনেকক্ষণ অনেক জায়গাতে আমি রোমিং করছি। যদি সময় থাকতো তাহলে আরও অনেক জায়গা ঘুরতাম। আর কয়েকটা প্লেস ছিল যেগুলো আমার যাওয়ার খুব ইচ্ছা, যে প্লেসগুলোতে আমার যাওয়ার ইচ্ছা ছিল, বাট সময় কভার করতে পারি নাই। তো যাই হোক, আজকের সব মিলে আজকের জার্নিটা খুব ভালো ছিল। তো আর জাস্ট এখন অপেক্ষা করতেছি, এখন ঠিকঠাক মতো বাসায় পৌঁছাতে পারলে হয়, আল্লাহ ভরসা। দোয়া করবেন যেন ঠিকঠাক মতো বাসায় পৌঁছাতে পারি। ও আপনাদের যদি কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে যে আপনারা কোনো স্পেশাল জায়গা দেখতে চাইতেছেন, তো অবশ্যই, বা আপনাদের নলেজে যদি বা আপনাদের কাছে যদি এমন কোনো জায়গা, সুন্দর জায়গা থাকে জাপানের জানা, যে জায়গাটা আপনারা আমার মাধ্যমে দেখতে চান, তো অবশ্যই জানাবেন। আমি ট্রাই করব এক্সপ্লোর করার আর আরও ভালো। দিস ইজ মাই ফার্স্ট টাইম, আমি এই প্রথম মনে হয় যে ক্যামেরার সামনে কথা বলতেছি। ক্যামেরার সামনে কথা বলার যে ব্যাপারটা, এটা আসলে এখনও এটা অনেকটা সময় লাগবে ঠিকঠাক হইতে। তো যাই হোক, আমি আই ট্রাই মাই বেস্ট। যে কেমন হয়েছে আমি জানি না, যখন আমি ভিডিওটা এডিট করতে বসবো আমি তখন বুঝতে পারবো আসলে কেমন হয়েছে। যাই হোক, ওভারঅল সব কিছু মিলে আজকে আমার খুব ভালো গেছে দিনটা, খুব ভালো লাগতেছে, খুব ফ্রেশ লাগতেছে। সামনে ছুটি শেষ হলে কাজ করতেও ইনশাল্লাহ ভালো লাগবে। তো যেখানে আছেন, যেভাবে আছেন, সবাই সবার লাইফের ফ্রি টাইমটুকু সবার মতো করে এনজয় করেন। শুধু কাজের মধ্যে ডুবে থাকলেও হবে না, শুধু স্ট্রেস নিয়ে বসে থাকলেও হবে না। তো জীবনে বাঁচতে হবে, সামনে আগাতে হবে। সবাই সামনে এগিয়ে যান, এটাই চাই। সবাই সবার জায়গা থেকে ভালো থাকেন। তো আজকে এইখানেই শেষ করতেছি আমার ভ্লগ। তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটা সাপোর্ট করার জন্য, এবং আরও সুন্দর ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।